बुझे ना से बुझे ना। खूब खुशी अपनी ताई ना। हमारी अवस्था देखे अपना तो खूब आनंद होच्छे। मैं भी खुश हूँ। Because I hate you. তুমি চুপ করে থাকবে মা তারা, এত কিছু হয়ে গেল আমার সাথে, সবকিছু ওলট পালট হয়ে গেল, আর তুমি তুমি চুপচাপ বসে দেখে গেলে। কেন আমার সাথে এমনটা হলো মা তারা, বলো না, কোনো জবাব আছে তোমার কাছে? জীবনে যখনই কোনো সমস্যায় পড়েছি তুমি সাহস চুকিয়েছ তার সাথে মোকাবিলা করার। হাসি মুখে সব বিপদের সামনে লড়াই করেছি আমি, শুধু তুমি পাশে থেকেছ বলে। সব সময় ভেবেছি জীবনে আর যাই ঘটে যাক না কেন, তোমার আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হব না আমি। তুমি সাথে থাকলে আমার সাথে খারাপ কিছু হতেই পারে না, এটাই বিশ্বাস করতাম। আমার সব থেকে বড় বন্ধু, সুখে দুঃখে আমার সব থেকে বড় আশ্রয়স্থল ছিলে তুমি। তাহলে তুমি কি করে আমার সাথে এত বড় একটা অন্যায় হতে দিলে বলো? ওই রাক্ষসটা দিদির বিয়ে বন্ধ করার শর্ত দিয়ে আমাকে বাধ্য করলো এই বিয়েটা করতে। কিছু করতে পারলাম না আমি। দিদির মুখের দিকে চেয়ে চুপ করে মেনে নিতে হলো আমায়। কিন্তু তুমি তুমি তো আটকাতে পারতে। কেন আটকালে না বিয়েটা বলো? তুমি অন্যায় করেছো, খুব বড় অন্যায় করেছো তুমি। আসলে কি বলতো, দোষটা আমার। আমি তোমার কাছ থেকে বেশি আশা করে ফেলেছিলাম। তোমার থেকে আর কিচ্ছু চাই না আমি, কথা বলতে চাই না তোমার সাথে। তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে হারিয়ে দেওয়ার, আমি কিছুতেই হার মানবো না। তুমি আমার বন্ধু নও, যে আমার জীবনের চরম সর্বনাশটা বসে বসে দেখল সে আমার বন্ধু হতেই পারে না, কিছুতেই না। আরে আন্নু বেটি, আমি তোমার পাশেই আসছিলাম। কেন মামি, কিছু বলবে? হ্যাঁ, আরে তুম হর ওয়াক্ত সবকা খেয়াল রাখো, কিসকা কি জরুরত আছে নেহি আছে ইয়ে ধ্যান রাখো, তো খুদ কে উপর ভি তো ধ্যান রাখনা চাহিয়ে না। ইসলিয়ে আমি তোমার কাছে আসছিলাম, ইয়ে জুস লিয়ে এলো। আই ভাই ভাই আন্নু বেটি, তোমারে সাথ না আমার এক ইম্পর্টেন্ট টাক আছে। হ্যাঁ, কি হয়েছে? আও ইয়া বাতাচ্ছি, আচ্ছা বাত ইয়ে আছে কি দেখো অন্য বেটি, ইস ঘর মে আনে কা বাত থা এক বহু কা, লেকিন এসে গেল দো দো বহু হে। হ্যাঁ, আব বাত ইয়ে আছে কি যো এক্সট্রা বহু আছে না, উসকো কাহাঁ ছুপায়া যায়,
मतलब कि इतने सारे मेहमान आज पे कैसे कैसे ताना मेरे गेलो ये तो तुमने देखा ही है ना। अब फिर से शर्मिंदा ना होना पड़े इसीलिए ही ये बात बोलती। लो शैतान का नाम लिया और शैतान प्रेजेंट मैम बोलने के लिए हाजिर भी हो गेलो। हेलो हाय बाय बाय। अरे ये क्या हाँ अभी तक तुम अन्नू बेटी का साड़ी पोड़े आछो हाँ और तुम्हारी वो जो बुआ जी आछे ना उसका की होलो हाँ हर वक्त मेरे साथ चैलेंजिंग करे कोई तुम्हारे कपड़े वपड़े नहीं बेच सकती है। हेलो हाय बाय बाय। और हाँ एक बात ना अच्छी तरह से याद करे ना घर में जो मेहमान लोग आज बे उन लोगों के सामने ना शेमलेस बन के नीचे मत चली आना अपने कमरे में जाके खुद को लाकताप करे रख बे हाँ समझी अंडरस्टैंडिंग करे ना दिमाग के अंदर घुसिए ना बात। हेलो हाय बाय बाय। ना परमजीत पाखीजे बासार बहु हेडे आमरा लुकामु केन। अरे लेकिन सासू मां लोग कैसे कैसे ताना मेरे गेलो ये तो आपने देखा ही है ना फिर से लोग आएंगे फिर से वही बात दोहराएंगे ताना मारेंगे तब हम लोग की बोलबो। हाँ एक बात जरूर बोलते पारी कि पूजा का ऑफर चलछे ना इसीलिए बाई वन और गेट वन बहु फ्री में ऐसे गेलो। जे जाई प्रश्न करुक आमरा ठीक सामलाय निमु তোমার তো সব ব্যাপারে উৎসাহ একটু বেশি তুমি একটু সামলাইয়া কথা কইও তাইলেই সব দিক রক্ষা হইব। হিলো হাই বাই বাই। কুছ বলো তো ভি শুননা পড়েগা কুছ নেহি বলো তো ভি শুননা পড়েগা। বাকি তুমি এখন যাও আমি তোমার জন্য কিছু শাড়ি নিয়ে আসছি। হ্যাঁ তুমি এ সারা কাম করো সব জিম্মেদারি তুমি খুদি লিয়ে নাও জেভার শাড়ি খুদি লুটিয়ে দাও। হেলো হাই বাই বাই। মামি ওর কথাটাও তো আমাদের ভাবতে হবে বলো। ওহো দেখেছো এটাই তো দেওয়া হলো না ওকে ভুলে ভাই শোন একটু এটা পাখির জন্য মায়ের বালা জোড়া এটা বউ ভাতের সময় দেওয়াই উচিত ছিল আসলে আমারই মাথায় ছিল না পাখিকে বলে সেটা যেন এক্ষুনি হাতে পড়ে নেয় মায়ের আশীর্বাদ তোদের সাথে থাকবে। আরে আন্নু বেটি কিউ মুঝে ইসকে পাস লিয়ে এসেছো হ্যাঁ ইসকো দেখতেই না মেরে হাইট কে অন্দর সে ফায়ার শায়ার জ্বলতে থাকে। হেলো হাই বাই বাই। দেখো মামি আমাদেরই তো এখন পাখির খেয়াল রাখতে হবে আর আমি এই শাড়িগুলো তোমাকে দিয়ে দেবো তাতে ওর একটু ভালো লাগবে। ও ভেতরে আসুন। इसको अब से ये सब साड़ी ही पहनना तुम हाँ तुम्हारी बुआ तो कुछ भेजने वाली है नहीं दोनों बहनों को खाली हाथ ही भेजी थी लेकिन हम लोग ना इतना वो नहीं है वो हम लोगों का साइंस आचे है ना जिसको नहीं है उसको क्या बोलते हैं वो नहीं है हम लोग इनसेंसिटिव हाँ हाँ वही नहीं है हम लोग ये सब साड़ी पहनो। हेलो हाय बाय बाय। अब बोलछी एतगुलो साड़ी
এখন তো এতগুলো লাগবে না, আমি এখন একটাই নিয়ে নিচ্ছি, পরে দরকার হলে চেয়ে নেব। থ্যাংকু পাখি। তোমার হাতে বালাগুলো কোথায়? বালা? কোন বালা? আমি ছোটুর সাথে কথা বলে নেব। মামি চলো। মাতারার মূর্তিটা তোর জন্য কিনে এনেছি, এটাকে সবসময় তোর কাছে রাখবি, বুঝলি? মাতারা সবসময় তোর পাশে থাকবে আর তোর চোখে জল আসতে দেবে না। আমি আর পারছি না জানো পাখির উপর রাগ করে থাকতে। আমার খুব কষ্ট হচ্ছে ওকে। আচ্ছা প্রিয়, তুমি রাগ করে আছো কেন? সব রাগ অভিমান ভুলে গিয়ে এবার এবার পাখিকে ক্ষমা করে দাও। ওটাই তো পারছি না। ওকে সব সময় ছেলে মানুষ ভেবে ওর সব দোষ ক্ষমা করে দিয়েছি, কিন্তু এটা তো তাকো আমার দিকে। পিউ, তুমি শুধু ওর দোষটাই দেখছো। কেউ যখন কোনো দোষ করে তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে। পাখির এই দোষটার পেছনে নিশ্চয়ই কোনো একটা বড় কারণ লুকিয়ে আছে। তুমি ভি রোনা টোনা শুরু করে দিয়েছো হ্যাঁ? তুম দোনো বহনো কো অর কোই কাম দাম আছে কি নেই? কি দিন রাত এসেই কেরাইং করে করে ওয়াক বিতাবে তুম দোনো হ্যাঁ? যাও নিচে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যাও, জলদি সে যাও। কোই কাম দাম নেই হে, দিন রাত ডেরামা করে। ইয়ে দোনো বহনো না একদম ডেরামা করনে মে মাহির আছে। হিলো ভাই ভাই ভাই, জলদি সে গো এন্ড গান হয়ে যাও, যাও। মা, পিউ তো শুধু বাস আকি বেটা, আবি সে না জোরুকা গুলামি করনা ছেড়ে দাও হ্যাঁ, আবি সে শুরু মত করো। হিরো হাই বাই বাই। কেফুলদি, তোর এখন সাবধানে থাকা উচিত, রেস্ট নে, এত কাজ করতে কে বলেছে? আমি আমি ঠিক আছি, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। যাই হোক, আমি আমি তোকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? তুই আবার আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস, সেটা কি? আই ডোন্ট নো, তুই তুই কি বলছিস? মায়ের বালা চূড়া, ওগুলো আমি পাখিকে দিতে বলেছিলাম তোকে।
দিশনি কেন? রিল্যাক্স দি, আমি ভুলে গেছিলাম। ভুলে গেছিলি? মায়ের জিনিসটা তোর কাছে এতটাই আনইম্পর্টেন্ট যে তুই ভুলে গেলি? না দি, ওরকম না। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু মি। আমি দিয়ে দিচ্ছি। এক্ষুনি দিবি, আর যেন ভুল না হয়। সমস্যা নিজে মিটিয়ে নিতে পারবো। ছুট ছুট দিয়ে সেলাই করে নিলেই তো হলো, ব্যাস। কিন্তু ততক্ষণ আমি কি পরে থাকবো? বাকি শাড়িগুলো আমি ফেরত দিয়ে এলাম পরে নেব বলে। এবার দেখো अभी तो वो छोटू और फटाफा पर इस घर का हार्ट केक आछे ना, उन दोनों के बारे में। लेकिन मुझे शक होच्छे। जाओ। मतलब कि वो चट मंगनी और पट बिया को लेके ना मुझे कोई गड़बड़ लगछे। हाँ, से तो लग भी। मैंने ये भावे काउके ना जानी हटात करे बिया करे चले एलो, तो गंडगोल लगाड़ी कथा स्वाभाविक। अरे नहीं, मैं ये सब पास्ट टाइम्स के बारे में बोलती ही ना। हम तो एक चटपटा मसालेदार न्यूज के बारे में बात करती। तो आपने ये मसालेदार न्यूज तो सुन ले बताए भालो होता था ना? हाँ, वो बात ये आचे कि अन्नु बेटी आचे ना, वो तो पटा पापरे सिर्फ कलाई ही देखे थे, लेकिन हमें तो कुछ और चीज ही देखे पहली थी। की? हाँ, स्विमिंग पूल साइड में ना तकिया और चद्दर। हाँ, सारा ये सोचो, घर का बिस्तर छोड़ के कोई तकिया और चद्दर के ऊपर केनो सोबे? हाँ, मुझे तो दाल में जरूर कुछ काला लग छे। दोनों अलग अलग थक छे लेकिन। মানেটা তাহলে তো পরিষ্কার, পাখি এই বিয়েতে রাজি ছিল না, অরণ্যই জোর করেছে। জোর করে পাখিকে এই বিয়েতে রাজি করিয়েছে। ঠিক সন্দেহ করেছিলাম আমি। দামাচ্ছি, কি সোচ্ছ? না কিছু না, আমার মনে হচ্ছে মামি এটা আপনার মনের ভুল, বুঝলেন? আরে মানের ভুল নেই, একদম কোই গালতি হলো না। মামি, আমার মনে হচ্ছে আপনি অহেতুক চিন্তা করছেন। মানে ওদের রিসেন্টলি বিয়ে হয়েছে, একসাথে ওখানে হয়তো সময় কাটাচ্ছিল, মানে গল্প টল্প করছিল হয়তো। মুঝে নেই লাগতা, মুঝে তো ডাল মে কুছ কালাই লাগছে। ইনস্টিংশন করতে হবে লেকিন। কি করতে হবে? মতলব কি নজর রাখতে হবে উন দোনো পে থোড়া। ইনভেস্টিগেশন। হ্যাঁ,
हाँ वही। পাখি, তুমি তো দেখছি শার্টও ঠিক করে পড়তে যাও না। কাম চল দেখি। চলো 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 পাল্টা।